এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন, এসএলএসসি চাকরি প্রার্থীদের আন্দোলনে আজ হাজার দিন, ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে চলছে ধর্না, একাধিক সরকারি প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র, প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে ন্যাড়া হলেন এসএলএসসি এক মহিলা চাকরি প্রার্থী, এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। কামিয়ে নানা হলেন এসএলএসটি চাকরি প্রার্থীর এক মহিলা। মহিলা চাকরি প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি ট্রাইব টিভির পর্দায়, যেখানে কামানো হচ্ছে এক মহিলা চাকরি প্রার্থীর মাথা, এবং এই প্রতিবাদ, এই অভিনব প্রতিবাদ হাজার দিনের মাথায়, এক দুদিন নয়, হাজার দিন বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে চলছে ধর্না, নানান রকম প্রতিশ্রুতি এবং বারবার যেটা বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসছে না সমাধান সূত্র। এখান থেকেই তাদের অভিনব প্রতিবাদের নতুন কর্মসূচি শুরু, এবং সেখানে স্পষ্ট নানান রকম ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা একেবারে রাস্তায় বসেছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময়তে এই চাকরি প্রার্থীদের রাস্তায় বসতে, কিন্তু এই প্রশ্ন বারবার থেকে যাচ্ছে, কেন এখনও সমাধান সূত্র বের করা যাচ্ছে না, হাজার দিনের মাথায় এখনও কেন রাস্তায় বসে, আগামীর ভবিষ্যৎ প্রশ্ন থাকলো। তোমাদের হবে আমরা যাতে এই বিচার দ্রুত নিষ্পত্তি ঘটে এবং আমরা দ্রুত নিয়োগ পেয়ে বাড়ি পেতে পারি। দরকার কতদিন গান্ধী মূর্তির নিচে বসে থাকবো? আপনারা দেখছেন একেবারে যে চিত্র, যে ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, তা সত্যি আজ আজকের দিনে দাঁড়িয়ে থেকে সত্যি একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে, যে হাজার দিনের মাথায় এখনো পর্যন্ত এই আগামীর ভবিষ্যতেরা রাস্তায় বসে রয়েছে এবং তারা কোনো রকম কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন না। এর আগে যদি একটু পেছনের দিকে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই একই রকম অভিনব প্রতিবাদ দেখা গিয়েছিল কৌস্তভ বাগচি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, কৌস্তভ বাগচি, তিনিও কিন্তু এই একই রকম মাথা মুড়িয়ে প্রতিবাদ চাকরি প্রার্থীদের, নিজেকে ভাগ্যবান মনে করছেন কৌস্তভ। এই যে এর আগেও দেখেছিলাম আমরা কৌস্তভ বাগচিকে এরকম মাথা নাড়া করে একরকম প্রতিবাদ কর্মসূচি করতে, এবং আজ আবার ধর্মতলার একেবারে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়, ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে তারা ধর্ণা প্রদর্শন করছেন চাকরি প্রার্থীরা, তাও কারা, এসএলএসসি চাকরি প্রার্থীরা, এবং তারাও কিন্তু একই রকমভাবে মাথা কামিয়ে এক অভিনব প্রতিবাদ করবার চেষ্টা করছে। অন্যদিকে এদিন মাথা কামিয়ে অভিনব প্রতিবাদের মধ্যে নতুন করে সরকারের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন চাকরি প্রার্থীরা। মাথা কামাতে মহিলা চাকরি প্রার্থীদের গলায় শোনা গেছে হতাশার সুর, সেই সুরই আপনাদেরকে শোনালাম কিছুক্ষণ আগে। তিনি কি বলছিলেন? তারা বললেন যে তাদের যন্ত্রণার আজ হাজারতম দিন, সরকার উদাসীন তাদের নিয়োগের ব্যাপারে। সত্যি তো, এখনও পর্যন্ত উদাসীন কেন সরকার, কেন কোনো সমাধান সূত্র বের করা যাচ্ছে না,
হচ্ছে নানান রকম প্রশ্ন, চলছে দীর্ঘ আন্দোলন, রোদ জল মাথায় নিয়ে দিনের পর দিন বসে থাকছেন তারা রাজপথে, কিন্তু তারপরেও মেলেনি নিয়োগপত্র, কিন্তু তারপরেও মিলছে না নিয়োগপত্র, কেন? এরই মধ্যে এদিন অভিনব প্রতিবাদ করতে দেখা গেল এসএলএসসি চাকরি প্রার্থীদের। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কার্ড হাতে বিভিন্ন রকম সব চাকরি প্রার্থীরা, ওএমআর দুর্নীতি থেকে শুরু করে নাম্বার ম্যানিপুলেশন, বিভিন্ন রকম ব্ল্যাক কার্ড দিয়ে তারা এক গাছের মধ্যে বিভিন্ন রকম শেকড় দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে একটা দুর্নীতির কত রকম শাখা হতে পারে, তারা সেটি বোঝানোর চেষ্টা করছে। এই বিষয়ে একেবারে এক বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে যেই প্রতিবেদন করেছেন সেই চিত্র আপনাদেরকে দেখাবো, অবৈধিক করেছেন, দেখুন। এই শিক্ষিত যুব সমাজকে পঙ্গু হতে দেবেন না, আমরা সবার কাছে সাহায্য প্রার্থনা করছি, সবাই এগিয়ে আসুন, তাদের যেন নিয়োগটা হয়। আজকে আমরা দেখতে পেলাম একজন মহিলা চাকরি প্রার্থী, তারা কিন্তু মাথা কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানালেন। আমরা সরাসরি কথা বলে নিলাম, দিদি আজকে মাথা কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানালেন, কি বলবেন? এই যে মানে আমাদের 9-12 চাকরি প্রার্থীদের আজকে হাজারতম দিন, আজকে হাজার দিন আমরা পথে বসে আছি, সরকারের নিয়োগের ব্যাপারে যে উদাসীনতা এবং এই বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, তার আমরা তীব্র ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দপ্তরে দপ্তরে গিয়েছি, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, কমিশনে গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, মাননীয় নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, অভিষেকবাবুর সঙ্গে বৈঠক হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠকের পরে সিট নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু আমাদের নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা আর কি কি করলে নিয়োগটা পাবো? আমরা যোগ্য, অথচ আজও আমরা হাজার দিন পথে বসে আছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে আমরা মহিলারা যোগ্য হয়েও আজকে হাজার দিন আমাদের মানে দিনের পর দিন বিভিন্ন প্রতিকূলতা নিয়ে, বিভিন্ন মানে অসুবিধা নিয়ে, যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হয়। বাড়িতে বাচ্চা ছেড়ে এসেছি, বাড়িতে অসুস্থ বাবা মা, আর কত আর কি কি করলে? পুলিশের অত্যাচার সহ্য করেছি, পথে মার খেয়েছি দিনের পর দিন, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, জীবন দুর্বিষহ হয়ে উঠছে, আর আমরা পারছি না। ওনার কাছে আমরা অনুরোধ করো, জোরে অনুরোধ করে প্রার্থনা করছি, মাননীয়া আপনি যদি দেখে থাকেন আমাদের যন্ত্রণা, যদি আপনার এতটুকু হৃদয়কে স্পর্শ করে থাকে, আপনি একজন সুপ্রিমো, আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পারলে আমাদের যোগ্যদের চাকরিটা দিতে পারেন, আমাদের নিয়োগ দিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু আজও হাজার দিন পথে বসিয়ে রেখেছেন। কেন কেন মাননীয়া? আমরা কি আপনার রাজ্যের ছেলে মেয়ে নই? আমরা কি যোগ্য নই? আমরা কি কোনো অযৌক্তিক দাবি করছি? করছি না, আমরা যোগ্য সেটা প্রমাণিত, কিন্তু কেন তাহলে আমাদের বিচার ব্যবস্থার অজুহাত দিয়ে দিনের পর দিন হিয়ারিং সুপার নিমেরারি পোস্টে হিয়ারিং পিছিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দ্রুত স্কুলে পাঠান, হাজার দিন ধরে আমরা রাস্তায় বসে আছি যোগ্য প্রার্থী হয়ে, আমাদের দ্রুত স্কুলে পাঠান, অযোগ্যদের বিচার যেমন চলছে চলুক, আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন, আর কোন নারীকে যেন তার অপূর্ণ সম্মান না দান করতে হয়। আমাদের কাছে আজকে সত্যিই একটা কষ্টের যন্ত্রণার যে হাজার দিন ধরে শিক্ষিত ছেলেমেয়েরা যারা তালিকাভুক্ত হওয়ার পরও আজকে গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, এবং আজকের দিনেও তারা তাদের সৌন্দর্য, বিশেষ করে মেয়েরা তাদের চুলটা বিসর্জন দিচ্ছে কোথায়, যে ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে। এর থেকে লজ্জা যন্ত্রণার কিছু থাকতে পারে না। আমাদের একটাই দাবি, সরকার পোস্ট ক্রিয়েট করে নিয়োগ করতে পারে সুপার নিউরি পোস্ট, যা 2022 সালে 19 মে ডিক্লেয়ার করেছিল স্কুল সার্ভিস কমিশন, ভুল হলফনামা দিয়েছে অযোগ্যদের রাখার জন্য। কোনো কোর্ট, কোনো আইন কখনোই অযোগ্যদের রাখতে পারে না, তাই সরকারের দায়িত্ব আছে। তাদের সময় অর্গানাইজড ক্রাইম, তাই অর্গানাইজড ক্রাইমের বলি যখন আমরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বশীল একজন জননেত্রী, ওনার কাছে আবেদন করব, আর্জি করব, অনুরোধ করব,
এই দৃশ্য যেন বাংলায় আর দেখতে না হয়। শিক্ষিত সমাজকে অতি দ্রুত তাদের যথাযোগ্য জায়গা বিদ্যালয়ে পাঠান। আমরা 9, 10, 11, 12 লেভেলের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী বহুদিন ধরে এই ধর্ণা অবস্থান করছি, তাই অতি দ্রুত আমরা নিয়োগটা চাইছি। নিয়োগ নিয়ে আমাদের যথাযোগ্য জায়গায় আমরা চলে যেতে চাই। আমরা কথা বলে নিলাম বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে যারা এই গান্ধী মূর্তির পাদদেশে হাজার দিন ধরে তারা একটাই দাবি জানাচ্ছেন, তাদের যোগ্য চাকরিটা যাতে তারা পায়। হাজার দিন ধরে তারা বঞ্চিত হয়ে রয়েছেন এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের এই দাবি শুনে তাদের অতি অবিলম্বে চাকরিটা পাইয়ে দেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাই টিভি, কলকাতা।